দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আপনি দেখছেন দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল। অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের ইনস্ট্রুমেন্ট, রঙিন মাছের কিছু তথ্য প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যানেল। এখনকার বিষয় 1.5 ফিট অ্যাকোরিয়াম কীভাবে সেটিং করবেন, অর্থাৎ একটা 1.5 ফুটের অ্যাকোরিয়াম কীভাবে সাজাবেন, কীভাবে ইনস্ট্রুমেন্টগুলো সেটিং করবেন, কত মেডিসিন ব্যবহার করবেন, ইত্যাদি নানা বিষয়। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেলের সমস্ত তথ্য প্রযুক্তি আরও ভালোভাবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1.5 ফিট অর্থাৎ 1.5 ফুট লম্বা, 1 ফুট উচ্চতা, 1 ফুট চওড়া, 5 মিলিমিটার মোটা কাচের তৈরি অ্যাকোরিয়াম। অনেক অ্যাকোরিয়াম প্রেমী বন্ধুরা যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে কিন্তু সঠিকভাবে হয়তো তারা মাপটা জানেন না। সঠিকভাবে অ্যাকোরিয়ামের মাপ না জানলে অ্যাকোরিয়ামটাও সঠিকভাবে পরিচর্যা করা যায় না, কারণ জলের পরিমাণের উপরে ওষুধ নির্ভর করে। তাই আপনারা অ্যাকোরিয়ামের মাপ সম্পর্কে ওয়াকিবহল হবেন। প্রথমে অ্যাকোরিয়ামটা কলিচুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর উষ্ণ গরম জল সঙ্গে একটু খাবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর অ্যাকোরিয়ামটা যেখানে বসাবেন সেখানে অ্যাকোরিয়ামটা বসিয়ে পাইপ ক্যাচার, আর যদি আপনি এয়ার স্টোন ব্যবহার করেন এয়ার স্টোন, যদি এই আমার মতো এরকম এয়ার প্রেশার টয় ব্যবহার করেন তাহলে এয়ার প্রেশার টয় সেটিং করবেন। দেখুন, এয়ার প্রেশার টয় পাইপ ক্যাচারে পাইপ ভরে পাইপ ক্যাচারগুলি দেয়ালের সাথে লাগিয়ে পাইপটা বাইরের দিকে রেখে দেওয়া হচ্ছে। এক প্রান্তে লাগানো আছে এয়ার প্রেশার টয়, অন্য প্রান্ত যুক্ত হবে এয়ার পাম্পের সঙ্গে। অ্যাকোরিয়ামের নিচে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন, তাহলে ক্যাচারগুলো ভালোভাবে লাগাতে সুবিধা হবে। এই পাইপ ক্যাচার, এয়ার প্রেশার টয় এগুলি লাগানোর পর আপনার যেরকম পছন্দ সেরকম পাথর, অর্থাৎ আপনি যে পাথর ব্যবহার করবেন অ্যাকোরিয়ামের জন্যে সেই পাথর অ্যাকোরিয়ামে দিতে হবে। এই পাথর কালারিং পাথর ব্যবহার করতে পারেন, বিভিন্ন রঙের একসঙ্গে যেটা মাল্টি কালার বলে সে কালারও ব্যবহার করতে পারেন। কিন্তু অ্যাকোরিয়ামে কখনোই বড় বড় পাথর দিয়ে পুরো অ্যাকোরিয়ামটা সাজাবেন না। যদি বড় বড় পাথর দিয়ে আপনি অ্যাকোরিয়ামটা সাজান তাহলে পাথর, দুটো পাথরের মাঝখানে যেটার সন্ধ্যাস্থল সেখানে যেন গভীর গর্তের সৃষ্টি না হয়। গভীর গর্ত সৃষ্টি যাতে না হয় তার জন্যে ওখানে আপনি ছোট পাথর দিয়ে কিন্তু ভরাট করবেন, তাহলে ময়লাটা জমতে পারবে না, একটু খাটতে হবে।
তার থেকে এমন কোনো পাথর ব্যবহার করবেন যাতে পাথরের সন্ধিস্থলের গর্তটা কম হয়। আপনি যেরকম খুশি পাথর ব্যবহার করতে পারেন, তবে অ্যাকোরিয়ামের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল অনুযায়ী আপনি কিন্তু পাথর দেবেন। প্রতি বর্গফুটে 5 থেকে 6 কেজি পাথর দেবেন। যে অ্যাকোরিয়ামটা দেখছেন এটি 1.5 বর্গফুট মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ এতে পাথর দেওয়া হচ্ছে 9 কেজি। পাথরগুলো ভালো করে বিছিয়ে সামনের দিকটা, অর্থাৎ অ্যাকোরিয়ামের সামনের দিকটা একটু নিচু হবে, পেছনের দিকটা উঁচু হবে, অর্থাৎ ঢালু হবে, তবেই কিন্তু অ্যাকোরিয়ামটা দেখতে ভালো লাগবে। আমি এখানে একটা ডিপ আর সাদা এই ধরনের একটা মিক্সিং করে পাথর ব্যবহার করেছি। এই পাথরগুলোর সঙ্গে যে একটা গাছের যে একটা সম্পর্ক, সেবার সে গাছগুলো এরকম কোনো নিয়ম নেই যে অ্যাকোরিয়ামে এই কটা গাছ দিতে হবে বা এর বেশি দেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার না। কিন্তু অ্যাকোরিয়ামে এমন গাছ ব্যবহার করতে হবে প্লাস্টিক যাতে হার্ডি না হয়, অর্থাৎ নরম প্লাস্টিকের গাছ ব্যবহার করতে হবে, যেটা জলের প্রেশারে সোজা হয়ে থাকবে, এমনিতে কিন্তু বেঁকে থাকবে, সেরকম কোনো গাছ ব্যবহার করতে হবে। আর গাছ এরকম, গাছের যে দূরত্ব সেটা এরকমই হওয়া উচিত যে তার ফাঁক থেকে যে কোনো মাছ যাতে অনায়াসে খেলতে পারে, দুটো গাছের মাঝখানে যেন কখনোই মাছ আটকে না যায়, গাছগুলো সেইভাবেই সেটিং করতে হবে। দেখছেন 1.5 ফুট অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামের ইনস্ট্রুমেন্ট সেট আপ, অ্যাকোরিয়াম কীভাবে ডেকোরেশন করতে হয়, পাথরের পরে যে আর্টিফিশিয়াল গাছ অর্থাৎ প্লাস্টিকের গাছগুলো, দুটো গাছের মাঝখান থেকে মাছ যেন অনায়াসে যাতায়াত করতে পারে, মাছ যেন আটকে না যায়, গাছগুলোর কোয়ালিটি এমনই হওয়া উচিত যেগুলো প্লাস্টিকটা হবে খুব নরম, যেন শক্ত না হয়। শক্ত হলে কিন্তু মাছের গায়ের যে আঁশ থাকে সেগুলো উঠে যাবে, মাছের গায়ে ঘা হয়ে যাবে, তাই একটু নরম প্লাস্টিকের গাছ ব্যবহার করবেন। আর্টিফিশিয়াল প্লান্ট পাথর এইভাবে সব সেট করবার পর অ্যাকোরিয়ামের সামনের কাছে, অর্থাৎ সামনের দেয়ালে ডান দিক বা যেদিকে খুশি আপনারা থার্মোমিটার সেট করবেন, অর্থাৎ থার্মোমিটারটা বাইরের দিক থেকে কাচের গায়ে লাগিয়ে দিতে হয়। দেখুন কীভাবে থার্মোমিটারটা সেট করতে হবে। এই থার্মোমিটার কেন লাগাবেন, থার্মোমিটারটা অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা কত আছে, কত ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু শো হবে, অর্থাৎ থার্মোমিটারটা ডিজিটাল থার্মোমিটার। অটোমেটিক তাপমাত্রা যদি কমে তাহলেও দেখতে পাবেন, বাড়লে তাও দেখতে পারবেন। থার্মোমিটারটা দেখলেন, থার্মোমিটারটা কীভাবে লাগানো হয়েছে, এইবার জল দিতে হবে। আস্তে আস্তে হাত নিচু করে জল দিতে হবে, জলটা এমনভাবে দিতে হবে যেন পাথর সরে না যায়, জল ছিটিয়ে না ওঠে,
অ্যাকোরিয়ামের মেঝেতে আঘাত না লাগে সেইভাবেই জলটা দিতে হবে। এখন যারা দেখছেন অ্যাকোরিয়াম প্রেমী বন্ধু, তারা অনেকেই ভাবছেন জল তো দিতে হবে, বলছে না তো কী জল দিতে হবে। বলবো, আপনি আপনার বাড়ির কলের জল, মোটরের জল যদি দেন তাহলে জলটা আগে থেকে তৈরি করে রাখতে হবে অন্য কোনো পাত্রে। জল কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে তার একটা ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর যদি সাধারণত যেসব ড্রামে জল কিনতে পাওয়া যায় সেই জল দেন, তাহলে ডাইরেক্ট ড্রাম খুলে বালতিতে ঢেলে আস্তে আস্তে অ্যাকোরিয়ামে দিয়ে দেবেন। ড্রাম শুদ্ধ যেন অ্যাকোরিয়ামে ঢালবেন না, তাহলে কিন্তু অ্যাকোরিয়াম ফেটে যাবে। মনে রাখবেন কাঁচ কাঁচি 5 মিলিমিটার হোক আর 16 মিলিমিটার হোক, কাঁচ কিন্তু জলের প্রেশার ওইভাবে ঢাললে সহ্য করতে পারবে না। আস্তে আস্তে করে জল দিতে হবে। জল অ্যাকোরিয়ামে দেওয়া শেষ হলে এইবার এয়ার প্রেশার টয়, অর্থাৎ যে খেলনাটা, সেটা এয়ার পাম্পের সঙ্গে যুক্ত করতে হবে। প্রথমে এয়ার পাম্পে একটা ছোট্ট এয়ার পাইপের টুকরো লাগিয়ে তার মাথায় একটা রেগুলেটর বা চাবি লাগাতে হবে। এইবার এয়ার প্রেশার টয় থেকে যে পাইপের প্রান্তটি বেরিয়ে আছে, অর্থাৎ অ্যাকোরিয়াম থেকে যে পাইপের প্রান্ত বেরিয়ে আছে, ওই প্রান্ত রেগুলেটরের সঙ্গে যোগ করতে হবে। তারপরে এয়ার পাইপটি এয়ার পাম্পে যে পড়ানো আছে ওই এয়ার পাম্পটা বিদ্যুৎ সংযোগ করতে হবে। রেগুলেটর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলনাটি মুভ করাতে হবে, অর্থাৎ খেলনার গতি আনতে হবে। যদি খেলনাটি আস্তে আস্তে নাড়াতে চান তাহলে বাতাস কম করে দিতে হবে, যদি দ্রুত নাড়াতে চান তাহলে বাতাস বেশি করে দিতে হবে। আপনার যেরকম পছন্দ সেই রকমই করে রাখবেন, তবে খুব জোরেও নয়, খুব আস্তেও নয়, একটা মিডিয়াম পজিশন রাখলেই তবেই খেলাটি লাস্টিং করবে, দেখতেও ভালো লাগবে। এয়ার প্রেশার টয় সেটিং করবার পর এবার লাগাতে হবে ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার। 15 ওয়াটের ইন্টারনাল ফিল্টার, ফিল্টারটি আগে কাচের দেয়ালে, যে ফিল্টারের হেডে যে ক্যাচার আছে ওই ক্যাচারের মাধ্যমে কাচের দেয়ালে ফিল্টারটি আগে লাগিয়ে নিতে হবে। ফিল্টারের পুরো অংশটাই জলে ডুবে থাকবে, অর্থাৎ হেডের উপরে যেন কমপক্ষে 2-3 আঙুল জল থাকে। যদি জল না থাকে ফিল্টারটি কিন্তু পুড়ে যাবে। ফিল্টার জলে দেওয়ার পর যে বুদবুদ উঠবে, অর্থাৎ জল স্টোর হবে, ওই বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবার পরেই ফিল্টারটি লাইনে দিতে হবে। আর ফিল্টারের হেডের থেকে যে সরু এয়ার পাইপটি আছে ওই পাইপটি অ্যাকোরিয়ামের বাইরের দিক থেকে থাকবে। অ্যাকোরিয়ামের বাইরে থেকে যে বাতাস, সেই বাতাসটা টেনে নিয়ে অ্যাকোরিয়ামের ভিতরে একটা স্রোতের সৃষ্টি করবে। অ্যাকোরিয়ামে ময়লা জমতে দেবে না, জল ভালো করে স্টোর করিয়ে তারপরে কিন্তু ফিল্টারটি চালাতে হবে।
জল স্টোর না হলে বা ফিল্টারের হেড জলের উপরে থাকলে ফিল্টারটি কিন্তু পুড়ে যাবে। এয়ার প্রেশার টয় ফিল্টার সেটিং হয়ে যাবার পর এইবার এই অ্যাকোরিয়ামের জলে দিতে হবে মেডিসিন। এই অ্যাকোরিয়ামটায় 35 লিটার জল আছে, অর্থাৎ জলের মাপ অনুযায়ী মেডিসিন দিতে হবে। অ্যান্টি আইসিস এর কাজ জলে আইসিস প্রোটোজোয়াকে ধ্বংস করা, জলের গুড়ি ময়লা ভাসতে না দেওয়া আর জলের ঘনত্ব ঠিক রাখা। 35 লিটার জলের জন্য অ্যান্টি আইসিস দিতে হবে 8 ml। 8 ml অ্যান্টি আইসিস দিতে হবে। এবার জেনারেল এইড, এই জেনারেল এইড ওষুধটির বহুমুখী প্রতিক্রিয়া আছে। জেনারেল এইড ওষুধটি 35 লিটার জলের জন্যে দিতে হবে 4 ml। জলে সন্ধব লবণের সঙ্গে জেনারেল এইড বিক্রিয়া করে জল ভিটামিন তৈরি করে। আর দিতে হবে মালাচিগ্রিন এফ। 35 লিটার জলের জন্যে মালাচিগ্রিন এফ দিতে হবে 1.5 ml। অর্থাৎ অ্যান্টি আইসিস 8 ml, 4 ml জেনারেল এইড, 1.5 ml মালাচিগ্রিন এফ। এই তিনটি ওষুধ দিয়ে 10 গ্রাম সন্ধব লবণ দিয়ে 3-4 দিন ফেলে রেখে দিতে হবে অ্যাকোরিয়াম। অক্সিজেন অর্থাৎ এয়ার পাম্পটি বন্ধ থাকবে, ফিল্টার চালানো থাকবে। জল যতক্ষণ না স্বাভাবিক রং অর্থাৎ জলের যে বর্ণহীন অবস্থা সেটা ফিরে আসছে ততক্ষণে ফিল্টার চলবে। স্বাভাবিক রং ফিরে এলে এই অ্যাকোরিয়ামে মাছ ছাড়া যাবে। 3-4 দিন পর জলের এই রকম স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, ফিল্টার আর এয়ার স্টোন হোক আর এয়ার প্রেশার টয় হোক যেটাই হোক, অর্থাৎ পাম্প এয়ার পাম্পটা চালিয়ে দিতে হবে, ফিল্টারও চালিয়ে দিতে হবে। মাছ যে মাছ ছাড়বেন সেই মাছ এইভাবে অ্যাকোরিয়ামে সিজিনে দিতে হবে। সিজিন অর্থাৎ অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা আর যে মাছ আপনি কিনে এনেছেন সেই জলের তাপমাত্রা যেন অ্যাডজাস্ট হয়। তাপমাত্রা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু মাছেদের অসুবিধা হবে। সেই জন্যে এই প্যাকেট বন্ধ অবস্থাতেই অ্যাকোরিয়ামের জলে এইভাবে রেখে দিন। এইভাবে রেখে দেওয়ার 10 মিনিট পর গার্ডার খুলে জল ছাড়া মাছগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। ঠিক যেভাবে দেখছেন ঠিক সেইভাবে গার্ডার খুলে যে নেট অর্থাৎ জাল তার সাহায্যে জল ছাড়া মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দিতে হবে। এই মাছ ছাড়ার সময় কোনো কোনো মাছ কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ কোনার দিকে গিয়ে চুপ করে বসে যেতে পারে, অর্থাৎ পরিবেশটাকে অ্যাকোরিয়ামের পরিবেশটাকে বুঝতে মাছের অর্থাৎ ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে। এই যে মাছগুলো দেখছেন
গোল্ডফিশ গ্রুপের রেড গোল্ড, গোল্ডফিশ গ্রুপের রেড গোল্ড দেখছেন সিজন করবার পর মাছগুলো অ্যাকোরিয়ামে ছাড়া হচ্ছে। আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য দিকজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ।